জানি না উলামা মানবে কি মানবে না, কোনো এক পর্বে কিতাব ঘাটলে হয়তো পাইতে পারেন কোথাও লেখা, কিন্তু হাসিয়ায় বসিয়ায় দেখতে হবে। যে বড় বড় কিতাব আপনাদের চোখের সামনে থাকে ওগুলাই ঘাটলে নাও পাইতে পারে, কিন্তু ছোট ছোট কিতাব ঘাটতে হবে। হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, অনেক সময় বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, হাসিয়া হুসিয়া অনেক কিছু লেখা থাকে যেটি বড় বড় কিতাবে লেখা নাই। তো কোন এক পর্বে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ইয়া জিবরিল, আমার উম্মতের তওবা আল্লাহ কতক্ষণ কবুল করবে, কোন সময় পর্যন্ত কবুল করবে? তো জিবরিল আলাইহিসসালাম জবাব নিয়ে আসছেন, হাত্তা ইউগারিকের, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবে। তো আল্লাহর রাসূল খুশিতে আত্মহারা হয়ে বলছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে, আমার উম্মত বেঁচা যাবে। আল্লাহর রাসূল খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমরা তো নবী চিনি না, রাসূলই চিনি না, এই জন্য কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমাদের ওলামায়ে কেরাম আমরা চিৎকার দিই, আগাসা 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 আগাসা, আমাদের সমাজে নতুন করে আগাসা আগাসা জন্ম নিতেছে আর দ্রুত ছড়াইতেছে আগাসা। হ্যাঁ, মনে হয় বোঝেন নাই, কেন জানেন? আমরা নবীকে হাইলাইট করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হাইলাইট করতাম, শান বয়ান হইতো, সিরত বয়ান হইতো, রসুলের সুরত বয়ান হইতো, রসুলের রাত্র দিন বয়ান হইতো, তাহলে আমাদের যুবক চিন্ত যে রসুলের পরিচয় বয়ান হইতো, রসুলের পরিচিতি বয়ান হইতো, রসুলের কতটুক প্রয়োজন আমি রাখি এটা যদি বয়ান হইতো। কসম খোদার, রমজানের দিন মসজিদে বৈশা লেখা রাখেন, আল্লাহর রসুল যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে যাবে, আল্লাহ রসুল যদি পক্ষে না গেল আপনি সারা জীবন আল্লাহ 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 জিকির করতে করতে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জান দিয়া দিতে পারেন, আল্লাহ আপনার পক্ষে যাবে না। লেখা রাখেন, রসুল যদি পক্ষে না গেল, কোরআন বলে কোরআন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুর রসুল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের শুরু থেকে ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম, আপনার উম্মত যখন গুনাহ করবে, সুম্মা জাউকা, পরে আপনার কাছে আসবে আর ইসতেক আমাদের কাছে মাপ চাবে, আমরা বন্ধু ওর দিকে দেখব না, আমরা আপনার দিকে দেখব, আপনি পক্ষে না, রসুল পক্ষে হওয়া ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল। যত ডাকেন আপনি ভাবছেন রসুলকে বাইপাস করে আল্লাহ পাওয়া যাবেন, হ্যাঁ লা ইলাহা ওই পর্যন্ত কবুল হবে না যতর মধ্যে মোহাম্মদুর রসুলুল্লাহ কবুল না হয়। আগে মোহাম্মদুর রসুলুল্লাহ গ্রান্ট হবে, মঞ্জুরি পাবে, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মঞ্জুরি হবে। আপনি যদিও বলেন ইসলামে ঢুকার জন্য কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, মোহাম্মদুর রসুলুল্লাহ যুক্ত আছে, ইদা জুকির কু জুকির তা মাই, আল্লাহ বলা দিছে বন্ধু আমার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আপনারটা উচ্চারিত অবশ্যই হবে। আমরা তো নবীও চিনি না, এই আগাছা আমাদের দেশে পয়দা হইতো না যদি আমরা নবীকে হাইলাইট করতাম, নবীর প্রয়োজনীয়তা যদি আমার যুবক জানতো, আলহামদুলিল্লাহ হইতেছে এখন, তা হাদিসে নেয়ামত বলতেছি আপনাদের, কোনো অহংকারমূলক না। ওদিন আমি কিশোরগঞ্জে গেছি রোজার আগে, রোজার একবারে আগ মুহূর্তে, তো ঢাকা ইউনিভার্সিটির এক ছেলে আমাকে এসা টুপি খুলা বলতেছে, হুজুর দেখেন তো আমার চুলটা আল্লাহ নবীর আদর্শ মতো কাটা হয়েছে কিনা, আমার দিল ভরে গেছে, আমার মনে হয় রব্বে কাবার কসম খায়া বলতেছি, আল্লাহ যদি পার করে মনে হয় এটার লিগি পার করে দিবে, আর কোনো আমল তো নাই, এটাকে উসিলা বানায় পার হইতে পারে। যুবক এসা টুপি খুলা বলতেছে, হুজুর দেখেন তো আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটা হলো কি,
আমার বয়ানে আছে যে তুমি জীবনে একবার হইলো আল্লাহর রাসূলের আদর্শ মতো চুল কাটো আর রাই নিজের কাছে রাইখা দাও কিয়ামতের দিন দেখা করলে হইলে হাত পাতার সুযোগ হবে যে আমি জীবনে একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি আমারে কি দিবেন আল্লাহ হাত পাতার সুযোগ আল্লাহর রাসূল আমরা রাসূলের প্রয়োজনীয়তা জানি না ওনাকে হাইলাইট করি না নিজে হাইলাইট হই আরে জীবনের মকসদ যদি বাংলাদেশে করতে ওলামারা তাহলে আগাছা বাংলাদেশে কোনোদিন তৈরি হতো না দ্রুত ছড়াইতেছে আমরা যতই চিল্লাই না কেন আমার মনে হয় না কিছু হওয়ার মতো না উচিত আল্লাহ রাসূলকে হাইলাইট করা আল্লাহকে হাইলাইট করা আল্লাহ চিনি না আল্লাহকে আল্লাহকে চিনি না ও মেরে দোস্ত একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই আচ্ছা বলেন তো শ্বাস ছাড়া আর নেওয়ার ভিতরে দূরত্ব কত বলেন তো কতক্ষণ হ্যাঁ ধরে বলেন না নো 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 কতক্ষণ কেউ জানেন কয়েক বলেন না এক সেকেন্ডও না ন্যানো সেকেন্ড ন্যানো বুঝেন এক সেকেন্ডের অর্ধেক 86,400 সেকেন্ডে এক ঘন্টা হয় 24 ঘন্টা হয় 24 ঘন্টা আপনি 1,60,000 বার ন্যানার ছাড়েন তাইলে হিসাবে দাঁড়ায় আধা সেকেন্ডের মতো নি ছাড়তে আর নিতে এর দুটার মধ্যখানে আপনি নিলেন কোনটা অক্সিজেন যে নিলেন এটা কোনটা নিলেন পিওর ঠিক না হ্যাঁ ছাড়লেন কি বিষাক্ত ঠিক না হ্যাঁ কিন্তু এই ছাড়া নেওয়ার ভিতরে ডিস্টেন্স দূরত্ব কতটুকু ন্যানো সেকেন্ড ঠিক না আপনি যদি যেটা ছাড়ছেন ওইটাই যদি নিতেন এরকম যদি এক সপ্তাহ এক মাস নিতে থাকেন আপনার ফুসফুস মুখ দিয়া বাইরে চলে আসবে জিজ্ঞেস করেন বিজ্ঞানকে এই আধা সেকেন্ডের ভিতরে আপনার জন্য এই অক্সিজেনটাকে দূষিতটাকে পিওর করে কে সাপ্লাই কে সাপ্লাই আধা সেকেন্ডের ভিতরে আপনি বলবেন গাছে নিয়ে যায় গাছ আবার আমাকে পিওরটা দেয় এনে গাছ কোথায় আপনার কামরার ভিতরে গাছ কোথায় আপনার বেডরুমে গাছ কোথায় আপনার বেডরুম আর গাছের দূরত্ব কতটুকু আধা সেকেন্ডের ভিতরে এতটুকু গাছ দ্রুত গতিতে করলো তো করলো কি কইরা তার কাছে এরকম কি প্রযুক্তি আছে আপনি বলবেন গাছ তো এটা খাইয়েই বাঁচে ঠিক না গাছ এটা খাইয়ে কি করে হ্যাঁ আমি বিতর্কে যাইতেছি না আমি বুঝানোর জন্য বলতেছি গাছ এটা খায়া বাঁচে ঠিক না তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করবো মানুষ আগে আসছে দুনিয়াতে না গাছপালা আগে আসছে হ্যাঁ কি বলেন হ্যাঁ আপনি বলতেছেন গাছপালা আগে আসতেছে ওনারা কিছুই বলে না কে আগে আসছে পরিবেশটা আগে আল্লাহ আমাদের উপযোগী বানায়া তারপরে আমাদেরকে পাঠাইছেন ঠিক না ওই সময় গাছ অক্সিজেন কোত্থেকে নিছে কার্বন ডাইঅক্সাইড কোথায় পেল গাছ কোথায় পেয়েছে কিন্তু মানুষই ছিল না কোথায় পেল কি হ্যাঁ ওগুলো কি সব মহিলা শুকায় পড়া আছিল আমরা আবার পরে ওরা আবার দাঁড়াইছে হ্যাঁ তৃতীয় যুক্তি আমার আমি তর্ক করতেছি না সাহারা মরুভূমিতে কোনো গাছ নাই আমি তিন তিনবার সাহারা মরুভূমি দেখছি তিন তিনবার সাহারা মরুভূমি চৈশা বেড়াইছি আমি চৈশা আমার পায়ের দাগ সাহারায় আছে সাহারা মরুভূমিকে কেয়ামতের দিন আমার পায়ের দাগ দেখাইতে হবে আমি ওখানে গেছি আলহামদুলিল্লাহ সাহারায় তো কোনো গাছ নাই ওখানে অক্সিজেন নেয় কোটিউর পায় কোত্থেকে সোজা কথায় আসেন হাফ সেকেন্ডের ভিতরে এই দূষিতটাকে আল্লাহ পিওর করে আপনাকে আমাকে সাপ্লাই ওই আল্লাহকে হাইলাইট করবেন না কাকে করবেন হ্যাঁ কাকে হাইলাইট করবেন কার প্রশংসা করবেন কাকে বড় বানাবেন শুধু শুধু তো নবীজিকে বলেন নাই কুম ফা আনদির রব্বাকা ফাকাদ্দির নবীজি
ওঠেন ওঠেন, আমাদেরকে হাইলাইট করেন, আমরাও আপনাকে হাইলাইট করে দিব। এরকম হাইলাইট করব আপনাকে আমরা যে আমার আরশ পর্যন্ত অপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন, আমার আরশ অপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন, এরকম হাইলাইট করব। রাফানা লাকা যিকরাক, আপনার জিকির উঁচা করে দিব। কিন্তু আফসোস, আমরা নবীকে হাইলাইট করলাম না, যার কারণে আগাছা তৈরি হয়েই চলছে। আসেন আজকের থেকে নিয়ত করি যে নবীর আদর্শ শিখব, নবীর শান শিখব, নবীর প্রয়োজনীয়তা জানব, যে আমি কতটুকু নবীজির প্রয়োজন রাখি, কোন কোন ক্ষেত্রে রাখি। যতই কপালে দাঁত পড়ান কোনো লাভ নাই যদি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না আসে, আর যদি পক্ষে আসলো হায় হায় হায়, যদি পক্ষে আসলো পক্ষে 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 পক্ষে, যদি পক্ষে চলে আসলো এক কথায়, যদি পক্ষে চলে আসে এক কথায়, যদি পক্ষে চলে আসে এক কথায়। এই জন্য তো বলছিলেন যে আমার উম্মতের সাফাত তো, আমার সাফাত তো সবচেয়ে বেশি আমার গুনাগার উম্মতের জন্য, আপনারা আমার জন্য কম, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি গুনাগার উম্মতের দিছে আল্লাহ রাসূল। ভালোবাসা সবচেয়ে বেশি, আর নৈকট্য ভিন্ন জিনিস, নৈকট্য আপনার কাছে আছে আমি মানি, কিন্তু ভালোবাসা এত বেশি না যত বেশি আপনি বলেন। ভালোবাসা সবচেয়ে বেশি গুণাগার উম্মত, গুণাগার নৈকট্য ভিন্ন জিনিস ভালোবাসা। আপনি বলবেন আমি তো ডেলি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখি, দেখতে পারেন, কিন্তু ভালোবাসে গরিবের বেশি, গুণাগার উম্মতকে বেশি ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুণাগার উম্মতকে বেশি ভালোবাসেন। যদিও গুণাগার উম্মত রসুলকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসেন।